অল্প টাকায় সুন্দর বাড়ির ডিজাইন করবেন কিভাবে করবেন, এই বাড়ির টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং এখনো পর্যন্ত কত টাকা খরচ হয়েছে। আজকের এই বাড়িতে এখন পর্যন্ত 3,45,000 টাকার মতো খরচ হয়েছে। এই বাড়ির টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে তা জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন। আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আরও প্রতিদিন নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই বাড়িটি মূলত ব্রিক ফাউন্ডেশনের পরিবর্তে RCC ফিলার দিয়ে করা হয়েছে। এই বাড়িটির প্রত্যেকটি ফিলারে 12 মিলি রড 3 পিস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি ফিলার 6x7 ইঞ্চি করে দেওয়া হয়েছে এবং বারান্দার ফিলারগুলা 6 ইঞ্চি 6 ইঞ্চি করে দেওয়া হয়েছে। এবং এই বাড়িতে প্রথমে 15 ইঞ্চিটের সোলিং দিয়ে 10 ইঞ্চিটের গাঁথনি প্রায় 2.5 ফিট পর্যন্ত দেওয়া হয়েছে। এবং বারান্দার সামনে সাইডে প্রথমে 10 ইঞ্চিটের সোলিং দিয়ে 5 ইঞ্চিটের গাঁথনি প্রায় 2.5 ফিট পর্যন্ত দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, অল্প টাকায় গ্রামের মধ্যে যারা সুন্দর টিনসেট বাড়ি ডিজাইন করতে চান তারা আজকের বাড়ির ডিজাইনটি ফলো করতে পারেন। তো চলুন দেখে আসি প্রথমে কর্নার রুমের ভিতর ডিজাইনটা কীরকম হবে। এটা হলো এই রুমের ভিতর ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 12 ফিট, এর মধ্যে একটি জানালা। জানালা দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। এবং প্রত্যেকটি রুমের সামনে সেটে 18 ইঞ্চি করে শেল দেওয়া হয়েছে। বাড়ি করার পূর্বে অবশ্য একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে অথবা দক্ষ রাজমিস্ত্রি দিয়ে আপনার বাড়ি কাজটি করাবেন, কেননা অদক্ষ কন্ট্রাক্টর দিয়ে অথবা অদক্ষ রাজমিস্ত্রি দিয়ে আপনার বাড়ি কাজটি করালে বিল্ডিংয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। দর্শক বন্ধুরা, এটা হলো কর্নার একটি রুম, আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 12 ফিট, এর মধ্যে 2টি জানালা। জানালা দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। 2টি জানালার দৈর্ঘ্য প্রস্থে কী হবে? দর্শক বন্ধুরা, আপনি যদি আপনাদের বাড়িতে প্রত্যেকটি জানালায় স্টিলের জানালা ব্যবহার করতে চান সেক্ষেত্রে 4 ফিট বাই 3 ফিট প্রত্যেকটি স্টিলের জানালার মূল্য হবে 4 থেকে 4,500 টাকার মতো। এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের কাছ থেকে যে কোনো ধরনের 2D 3D প্ল্যান করাই নিতে পারবেন। দর্শক বন্ধুরা, আপনি ইচ্ছা করলে বারান্দার এক সাইডে একটি পকেট রুম ব্যবহার করতে পারবেন এবং অন্য সাইডে একটি কমন টয়লেট ও গোসলখানা একসাথে ব্যবহার করতে পারবেন। এই বাড়িতে এখন প্লাস্টারের কাজ চলতেছে। দর্শক বন্ধুরা, এই বাড়ি টোটাল কাজ কমপ্লিট করতে রং, সিলিং, টাইলস বাদে 3,80,000 টাকার মতো খরচ হতে পারে। জায়গা ও স্থান বেদে টাকার পরিমাণ কিছুটা কম বেশি লাগতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। আরও প্রতিদিন নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।